ولتكملوا العدة عدة پورا قربا دينير بلا سيام عدة پورا قربا راتر بلا قيام عدة پورا قربا سبحان ولتكملوا العدة شنكتا پورا قربا شنكتا كي قربا بولين كتب عليكم السيام روزا كي تما دروب رلیخ دعوه چه روزا تما دروب رلیخ صحابة اكرام بوزه گسن روزا من ناکھاوا پان ناکورا حلال استری چره دوا روزا মানে ইমসাক বাদ দেওয়া কি কি বাদ দেওয়া খাবার বাদ দেওয়া পানীয় বাদ দেওয়া হালাল বিলি বাদ দেওয়া এবার সাহাবা যেন বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ সব বাদ দিয়ে এবার ইসলাম এনে বুঝি সব বাদ দিব আল্লাহ তাআলা বলেন কোনো অসুবিধা নাই কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের আগে ওয়ালাদের উপরে যেভাবে রোজা লেখা হয়েছিল তোমাদের উপরেও এভাবে রোজা লেখা হয়েছে তাদের যেমন কোনো অসুবিধা হয়নি তোমাদেরও কোনো অসুবিধা হবে না এবার সাহাবা একরাম তো বুঝে গেলেন যাও কোনো অসুবিধা হবে না তাহলে বুঝা গেছে রোজা রাখলে কোনো অসুবিধা হয় না গ্যাস্ট্রিক হলার গ্যাস্ট্রিক আরো ভালো হয়ে যায় আলসার হলার আলসার আরো ভালো হয়ে যায় ডায়াবেটিস হলার ডায়াবেটিস নিয়ন্ত্রিত হয়ে যায় বাস্তব না বাস্তব রোজা রাখলে ডায়াবেটিস হলার ডায়াবেটিস কি হয় হাঁটুতে ব্যথা রোজা রাখলে ব্যথা কমে যায় ঘাড়ে ব্যথা রোজা রাখলে ব্যথা কমে যায় প্রেশার বাড়া রোজা রাখলে প্রেশার কমে যায় ঠিক হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না জওয়ানি বেশি উৎপাত করে রোজা রাখলে জওয়ানি ঠিক হয়ে যায় ذلكم خير لكم وان تصوموا خير لكم রোজা রাখাটা তোমার শরীরের জন্য ভালো তোমার হার্টের জন্য ভালো তোমার কলিজার জন্য ভালো তোমার পেটের জন্য ভালো তোমার লাংসের জন্য ভালো তোমার জওয়ানের জন্য ভালো তোমার শরীরের জন্য ভালো তোমার রূহের জন্য ভালো রোজা রাখাটা অনেক ভালো ভালো সামনে থেকে সবাই পিছে দেন দুইজনকে একটু পিছে আসো একটু পিছে আসো হ্যাঁ মুরব্বীদেরকে সামনে দাও তোমরা পিছে যাও হ্যাঁ মুরব্বীদেরকে সামনে দাও রোজা অনেক কি অনেক কি সাহাবা ইকরাম যেন বলে উঠলেন আল্লাহ এভাবে যদি আমি রোজা রাখি তাহলে আমাকে কি দিবেন তা আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন রোজা রাখলে না আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দিব রোজা রাখলে আমি তোমাকে কি বানিয়ে দিব মুত্তাকি বানালে পরে কি হবে আল্লাহ মুত্তাকি বানালে পরে কি হবে তা আল্লাহ তাআলা বলেন মুত্তাকি যদি তুমি বনে যেতে পারো দুনিয়াও তোমার আখিরাতও তোমার الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة جدي تم إيمان ولا هو تقوى ولا هو تو كوتا دلام دنيا تمار آخرة تمار لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة دنيا تمار آخرة تمار بلن দুনিয়াও তোমার আখরাতও তোমার সাহাবীদের দুনিয়াও সাহাবীদের আখরাতও সাহাবীদের তাবেঈদের দুনিয়াও তাবেঈদের আখরাতও তাবেঈদের আল্লাহওয়ালাদের দুনিয়াও সুন্দর আখরাতও সুন্দর দুনিয়া সুন্দর হইলেই আখরাত সুন্দর হয় না তবে হ্যাঁ আখরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয় দুনিয়া সুন্দর হইলেই কি হয় না আর আখরাত সুন্দর হইলেই কি হয় তাইলে সাহাবা একরাম যেন বললেন রোজা রাখলে কি দিব তো আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন রোজা রাখলে তোমাকে মুত্তাকি বানিয়ে দিব এবার তো সাহাবা একরাম আনন্দের আতিশয্য যেন বলে উঠলেন আল্লাহ তাহলে তো অবশ্যই রাখবো তবে কতদিন রাখতাম যদি এখানে আল্লাহ বলতেন এক মাস তাহলে কষ্ট ঘাবড়ায় যেত আল্লাহ তাআলা বলেন আইয়ামান মাদুদাত অল্প কয়টা দিন কি বলছে বলেন অল্প কয়টা দিন বাস সহজ হয়ে গেছে অল্প অসুবিধা অল্প দিন কয় দিন অল্প কয়টা দিন কি রে 365 দিন থেকে মাত্র 30 দিন হ্যাঁ অল্প কয়টা দিন হলো না তাইলে হ্যাঁ 12 ভাগের এক ভাগ আইয়ামান মাদুদাত অল্প কয়টা দিন এবার সাহাবা ইকরামের মধ্যে যেন কেউ কেউ বলে উঠলেন ওহো অল্প কয়দিন রাখবো অনেক সুন্দর কথা তবে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে অথবা কেউ যদি সফরে চলে যায় তাহলে সে কি করবে আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর যদি কেউ অসুস্থ হয়ে যাও অথবা যদি কেউ সফরে চলে যাও তাহলে জীবনে যখন পারো তখন রেখে দিও
আচ্ছা যদি বলতো শাওয়ালে রেখে দিবা তো কি অবস্থা হইতো? প্রশ্ন হইতো শাওয়ালে অসুস্থ হলে কি করবে? তো কইতো আবার রজবে রাখবা, রজবে অসুস্থ হলে কি করবে? আল্লাহ এক বাক্যে বলে দিয়েছে, এত প্রশ্নের দরকার নাই। যদি তুমি রমজানে অসুস্থ হও, যদি তুমি রমজানে 45 মাইল দূরত্বের সফরে থাকো, যাও তাইলে অন্য যে কোনো দিন রেখে দিলেও হবে। সুবহানাল্লাহ বলে এবার কেউ যেন বলে উঠলো, আল্লাহ এতটা বৃদ্ধ যদি হয়ে যায়, কেউ 100 বছর বয়স হয়ে গেছে, এতটা বৃদ্ধ হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, এই লোকটা আর কোনো খবর নাই, এই লোকটা কি করবে? এই লোকটা তো জীবনে আর কোনোদিন সুস্থ হবে না, সে কিভাবে রোজা রাখবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতুন ত্বআমু মিসকিন। আর যে বাম বয়ার্ধিক্যের কারণে জীবনে কখনো রোজা রাখতেই পারবে না, সে একজন মিসকিনকে ফেদিয়া দিয়ে দিলেই হবে। একজন মিসকিনকে একটা ফেদিয়া দিয়ে দিলে কি হবে? একটা একদিন এক বেলার খাবার পেট পুরে দিয়ে দিবা, যাও হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা সাদাকাতুল ফিতর বরাবর টাকা দিয়ে দিবা, যাও হয়ে গেছে। সহজ না কঠিন? এবার আল্লাহ তাআলা বলেন, ফামান তাতাওয়া মিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহ। ভালো কাজ যে যত বেশি করবা এটা তত ভালো। ওয়া আন তাসুমু খায়রুন লাকুম। আর রোজা যদি রাখো, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। কি বল, এটা দিলেন পরামর্শ, এটা দিলেন কি? এখনো কি দেন নাই, অর্ডার দেন নাই, পুরো সিদ্ধান্ত দেন নাই, এটা দিয়েছেন পরামর্শ। কেন এভাবে বললেন? যেন শুধুই বান্দার সাথে এই রোজার মুমারাসাত সম্পর্ক পয়দা হয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া আনতাসুমু খায়রুন লাকুম। রোজা রাখাটা অনেক ভালো। ইন কুনতুম তাআলামুন। এবার রব বলেন, যদি তুমি বুঝতে। কি বলে? যদি তুমি। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি যখনই ওয়াজ করতেন, তো এবার ওয়াজের পরে বলতেন, ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তাআলামুন। হে আমার জাতি, আমি এভাবে তোমাদেরকে বলেছি যদি তোমরা বুঝতে। তা আল্লাহ তাআলা দেখবেন টিচার তার স্টুডেন্টকে ওয়াজ করে নসিহত করে কি বলে, ছেলেরা যদি তুমি বুঝতে। বলে কি বলে? বাবা কি বলে? ছেলে যদি তুমি বুঝতে। ঠিক আল্লাহ তাআলা বলেন, আমি বলেছি রোজা রাখাটা ভালো, যদি তুমি বুঝতে। রোজা রাখা ভালো না খারাপ? কে বলেছে ভালো? আরে যিনি ভালো বানিয়েছেন তিনি বলেছেন ভালো, ভালোর চাবি যার হাতে তিনি বলেছেন ভালো। এবার বলেন, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝতে। এবার যেন সাহাবা একরাম বলে উঠলেন, আল্লাহ আপনি বলেছেন রোজাকে লিখে দেওয়া হয়েছে যেভাবে পূর্ববর্তী দুপুরে লিখা হয়েছিল, আপনি তাকওয়া দিয়ে দিবেন, আর বলেছেন অল্প কয়টা দিন, তবে যদি কেউ অসুস্থ হয়, যদি কেউ সফরে থাকে অন্য কোনো দিন রেখে দিবে, যদি কেউ এতটা বৃদ্ধ হয় জীবনে আর রাখতেই পারবে না, সে জীবনে আর রাখতে হবে না, সে একটা ফিদিয়া দিয়ে দিলেই হবে, আর যদি যদি ভালো কাজ কেউ বেশি করে আরও ভালো, যদি রোজা রাখে তো আরও ভালো। আল্লাহ এবার বলে দিন তো দেখি, ওটা ওই অল্প কয়দিন কোন মাস, অল্প কয়দিন কোন মাস? আল্লাহ তাআলা বলেন, শাহরুল রমাদান, রমজান মাস। কোন মাস? আচ্ছা, শাহরুল রমাদান এই শব্দটা কোরআনে এসেছে, এটাই তো যথেষ্ট ছিল রমজান মাসে সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে রমজান মাসকে দামি বানানোর জন্য। যথেষ্ট ছিল কিনা বলেন, যে এই শব্দ রব বলেছেন কোরআনে করে, শাহরুল রমাদান বলেন কি? রমজান মাস শাহরুল রমাদান। এজন্য আর মাত্র 8 দিন রমজানের শুভ দিন। বলেন, আর মাত্র 8 দিন, আর মাত্র 7 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 7 দিন রমজানের শুভ দিন। আজকে কি বার? হইতে পারে আগামী সোমবার রোজা। আল্লাহ আমার হায়াতটা দিয়ে দিও। আর মাত্র 7 দিন রমজানের শুভ দিন। কেন কয়দিন আগে মিছিল করেন নি আপনারা? আর মাত্র 13 দিন নির্বাচনের শুভ দিন করেন না? এখন এটা করতে অসুবিধা কি? আর মাত্র 7 দিন, আর মাত্র 6 দিন রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন,
একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন আর মাত্র 6 দিন একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন প্রতিটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন আর মাত্র 6 দিন জান্নাতের দুয়ার খোলার শুভ দিন জাহান্নামের দুয়ার বন্ধ হওয়ার শুভ দিন শয়তানকে বেড়ি লাগাবার শুভ দিন আচ্ছা যদি আর 6 দিন পরে আপনার আমেরিকার ভিসা হয় আপনার কেমন লাগবে আর 6 দিন পরে যদি আপনি এমপি হয়ে যান তো কেমন লাগবে তাহলে এই 6 দিন আপনার কেমন কাটবে ঘুমের মধ্যে করবেন আর মাত্র 6 দিন এখানে কেন বললেন না আর মাত্র 7 দিন রমজানের শুভ দিন যদি এটা সারা বাংলাদেশে মাইকে মিছিল করতে তো কেমন হতো প্রতিটা গ্রামে গ্রামে এখন মিছিল বের হতো আর মাত্র 7 দিন রহমতের শুভ দিন মাগফিরাতের শুভ দিন সুবহানাল্লাহ আল্লাহ আমার হায়াতটা দিয়ে দিও আমিন ওবাল্লিগনা রমাদান শাহরু রমাদান ওই আইয়ামা মাদুদাতের ব্যাখ্যা অল্প কয়টা দিন এবার আল্লাহ তাআলা বলেন অল্প কয়টা দিন বলেন অল্প কয়টা দিন শাহরু রমাদান ওটা কোন মাস দেখেন আগে কিভাবে মুমারাসাত পয়দা করেছে আগে কিভাবে সম্পর্ক গড়ে তুলেছে এবার বলে রমজান মাস তাও এখন প্রশ্ন জাগে আচ্ছা রমজান মাসে কেন দিলেন প্রশ্ন কি বলেন প্রশ্ন করেন রমজান মাসে কেন দিলেন শাওয়ালে দিলেন না কেন রজবে দিলেন না কেন তো আল্লাহ তাআলা বলেন الذي أنزل فيه القرآن رمضان القرآن دي تي جنان